guys, welcome back to my channel. So আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মাস্কারা রিভিউ এবং সেটা হচ্ছে L'Oreal Lash Paradise Mascara. I hope তোমরা দেখতে পাচ্ছো। সো এই মাস্কারাটা শেয়ার করব। সো এটা লেখা আছে voluminous Lash Paradise Mascara waterproof. সো আজকে আমি এটাকে অ্যাপ্লাই করব এবং তোমাদেরকে লাইভ দেখাবো যে এই মাস্কারাটা চোখের মধ্যে কতটা ভালো হয় এবং তোমরা প্যাকেটটা দেখে বুঝতে পারছো যে আমি এটা কতটা ইউজ করেছি। সো চলো অ্যাপ্লাই করতে করতে আমরা বলি এটা সমস্ত ডিটেইলস এবং এটা কেমন। সো লেটস গো। সো গাইস, যদি আমরা ফার্স্ট প্যাকেজিং দেখি তো প্যাকেজিংটা খুবই ক্লাসে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা মেটাল কাইন্ড অফ, কিন্তু এটার মাইনাস পয়েন্ট হচ্ছে এই প্যাকেটের মধ্যে কিছু লেখা থাকে না, এটা শেলফ লাইফ বা এটা প্রাইস কত বা এটা কতদিন আমরা ইউজ করতে পারবো এরকম কোনো কিছু লেখা নেই এখানে। জাস্ট এখানে লেখা আছে ল্যাশ প্যারাডাইস ওয়াটারপ্রুফ মাস্কারা, খুবই মাইনাস পয়েন্ট এটার। সো আমরা সবসময় প্যাকেট রাখি না, আমরা জাস্ট এটাই রাখি। সো এটা খুবই মাইনাস পয়েন্ট এটার। এবার যদি আমরা বলি যে এটা ওপেন করলে কেমন দেখতে হয় এটা, সো কাইন্ড অফ এরকম দেখতে হয়, তোমরা দেখতেই পারছো। অ্যান্ড সি, তোমরা দেখেও বুঝতে পারবে এটা অতটা ব্ল্যাক, আমার হাতে ভরেও গেছে। প্লাস এটা দেখতে অনেকটা এরকম টাইপের হয়, যেটা তোমাদের মাস্কারা দেখতে খুবই সুবিধা হবে। সো এবার আমি অ্যাপ্লাই করছি। তো ফার্স্ট তোমরা একটু দেখে নাও আমার আইল্যাশগুলোকে, লাইক এরকম আছে। অ্যান্ড দেন আমি এটাকে অ্যাপ্লাই করছি। সো যদি আমরা এটা শেলফ লাইফ বলি তাহলে এটা তোমরা 2 বছর ইউজ করতে পারবে। এটা খুব ভালো, বাট একটা মাস্ক অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় না। জাস্ট এটা আমার একটাই পার্ট খারাপ লাগে যে এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে না, দুটো ল্যাশের মধ্যে এটা লেগে যায়, মানে কি দুটো ল্যাশ একসঙ্গে হয়ে যায়, যেটা আমার এটা ভালো লাগে না। তাছাড়া এটা লেন্থ ভলিউম সব কিছু খুবই ভালো দেয়। তোমরা যদি এটাকে 2-3 কোট ইউজ করো তাহলে তোমাদের ফার্স্ট ল্যাশও ইউজ করতে হয় না, এটাই হয়ে যায়। সো তোমরা যদি খুব ভালো একটা মাস্কারা কিনতে চাও, তোমাদের বাজেট যদি খুব ভালো থাকে তাহলে তোমরা এই মাস্কারাটা অবশ্যই কিনতে পারো। এটার প্রাইস হচ্ছে 799, মানে 800 টাকায়, খুবই প্রাইসি। এবার তোমরা যদি একটু দেখো তাহলে আমি দুটো ডিফারেন্স দেখতেই পারছো। সো এটা খুবই ভালো, আমি নিজেও অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ এটা, এটার মধ্যে ডিফারেন্স কতটা। সো তোমরা যদি কোনো ভালো মাস্কারা নিতে চাও, আমি হাইলি রেকমেন্ড করবো তোমাদের এই মাস্কারাটা নেওয়ার জন্য। সো তোমরা দেখতেই পারলে যে এই মাস্কারাটা কতটা ভালো এফেক্ট দেয়। সো গাইস, এখন আমি এটা তো অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড দুটা ডিফারেন্স দেখে বুঝতেই পারছো যেটা আগের ল্যাশেস থেকে কতটা ডিফারেন্ট হয়ে গেছে এবং কতটা চোখটাকে বড় বড় দেখতে লাগছে। সো আমি এটাকে হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে নেওয়ার জন্য, যদি তোমাদের বাজেট একটু বেশি থাকে বা তোমাদের মনে হয় যে একটা ভালো মাস্কারা আমরা ইউজ করবো। সো প্লিজ গাইস, তোমরা এটা একবার না, তোমরা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে। তোমরা এটা অফলাইনেও পেয়ে যাবে, প্লাস অনলাইনেও পেয়ে যাবে। অনলাইনে যে কোনো জায়গায়, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল আর যে কোনো জায়গায়। সো গাইস, এই মাস্কারাটা এত ভালো, তোমরা সারাদিন ওই মাস্কারাটা পরে থাকতে পারবে, একদম স্মাচ হবে না, কিছু হবে না। প্লাস তোমরা যদি কান্নাও করো তাহলে এটা কোনো নড়বে না। সো এই মাস্কারাটা এরকম ব্রাইডাল জন্য খুবই ভালো একটা মাস্কারা। প্লাস তোমরা যখন এই মাস্কারাটাকে রিমুভ করবে, মেক শিওর তোমরা কোনো ভালো ক্লিনজিং মিল্ক বা ক্লিনজিং অয়েল দিয়ে ফার্স্ট ম্যাসাজ করবে অ্যান্ড দেন এটাকে রিমুভ করবে, নয়তো কিন্তু এই মাস্কারা একদম সরবে না। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং সাপোর্ট করবে আমাকে, এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ারও করবে। তো ততক্ষণের মতো বাই বাই গাইস, লাভ ইউ।